हे व्हाट्सअप गाइस, আজকে কোনো মোড হেপিকে বা কোনো আর্নিং অ্যাপ নিয়ে নয়। আজকে দেখাবো যে তোমরা মর্টাল কম্বাটের যে গেমটা আছে সে তার মধ্যে যে চ্যালেঞ্জগুলো আছে, যে গোল্ড ক্যারেক্টারগুলো পায়, যে সব চ্যালেঞ্জগুলো থেকে সেগুলোকে তোমরা কী করে ফার্স্ট আর কমপ্লিট করতে পারো। এই যে একটা ভেঞ্জেন্স অফ সেনকের যে টাওয়ারটা চলছে, এটা আমি দেখাবো যে কেমন করে খুবই ইজিলি কমপ্লিট করা যায়। যদি তোমার কাছে ফুল সোল চাই না, কয়েন যদি বেশি থাকে, আমার কাছে 4 মিলিয়নের সামথিং কয়েন আছে, তো আমি এগুলো ইউজ করি সচরাচর এই যে সমস্ত টাওয়ারগুলো দেয় বেঞ্জিন তো সেটাকে দিয়েছে এখন, তেমনি যে টাওয়ারগুলো দেয় সেগুলোর ওপরে আমি ইউজ করি। কারণ এত টাইম মানে এত টাইম থাকে না এত দূর অবধি কমপ্লিট করা, মানে তিনটে কমপ্লিট করা, যেমন আজকে পড়ে আছে আর 2 দিন পরে আছে, আমার এটা গোটাটাই উড়ে গেছিলো। তো এটা কমপ্লিট করতে ইজিলি একটা ট্রিক হলো, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা অটো ক্লিকার। অ্যাপটা ডাউনলোড করে এখান থেকে এই সেকেন্ডটা মাল্টি টার্গেট মোড যেটা আছে সেটাকে সিলেক্ট করে নাও। এটা প্রথমে রিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করতে বলবে, তো আমি ঠিক আছে আমি করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে। এবার এনেবেল টাচ করো, এখানে দেখাবে রিঅ্যাক্টিভ, এরপর এখান থেকে মোর ডাউনলোড সার্ভিস বলে একটা অপশান আছে, এটা এটার ওপরে যাবে। এখানে গেলে তুমি দেখতে পাবে ওই অ্যাপটাই অটো ক্লিকার, এটাতে টাচ করে এটাকে অন করে দাও, বাস এটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার এখান থেকে ব্যাক করো, অ্যাপটাতে যাও, দিয়ে মাল্টি টার্গেট মোডটাতে ইনেবল করে দাও, বাস এটা চলে গেলো, এই ফ্রেমটা চলে এসছে। এবার আমরা অ্যাপটা ওপেন করব, গেমটা আমরা টাওয়ারটা ওপেন করবো। এবার আমার যেমন প্রথম কার্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, এটার থেকে সেকেন্ডটা করবো, সেকেন্ডটাই গেলাম। কিন্তু এটা তখনই কাজে লাগবে যদি তোমার কাছে কয়েনটা বেশি থাকে, কয়েন যদি বেশি থাকে তাহলে তোমরা এই ফার্স্ট মেথডে এটাকে কমপ্লিট করতে পারো, যদি কয়েন না থাকে তাহলে তোমাদেরকে খেলে কমপ্লিট করতে হবে। তাই এটা তাদের জন্য যাদের কাছে কয়েন বেশি আছে, আমার কাছে 4 মিলিয়ন সামথিং আছে, তার জন্য আমি এটা কয়েনগুলো আমি শেষ করতে পারি এখান থেকে। তো ইজিলি এখানে একটা প্লাস, এই প্লাসটাতে টাচ করলে, এই প্লাসটাতে টাচ করলে আমি 1-2 করে অনেকগুলো ডট আসবে, এগুলো দুটো নিতে হবে, একটা নিলাম আর একটা দুটো, আর একটা রাখলাম এই কয়েনটার ওপরে স্কিপে, আর সেকেন্ডটা রাখবো এখানে কনফার্মে, দিয়ে এটাকে এটা যেমন আছে তেমনি থাক, দিয়ে স্টার্ট করে দাও। নিজে নিজে এটা কমপ্লিট হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, এটা নামে রেখে দিলেও মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড, 1 থেকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মনে করো তোমরা টাওয়ারটা যে লো টাওয়ারগুলো থাকে, টাওয়ারগুলোর মধ্যে যে 5টা ভাগ থাকে, তার মধ্যে যে লোগুলো যেগুলো কয়েন দিয়ে স্কিপ করা যায় বা কম কয়েন দিয়ে স্কিপ করা যায় সেগুলোকে তোমরা এভাবে স্কিপ করে নিতে পারো, আর যেগুলো হার্ড আছে বা যেগুলোতে সোল লাগে সেগুলো তোমরা সোল দিয়ে খেলে নিতে পারো। একটা সেটার জন্য বাস একটা কিংবা দুটো টাওয়ার হবে, আর শেষে যেটা থাকে যে শেষ টাওয়ারটা সেটাতে একটু বেশি পরিমাণে থাকে, কিন্তু প্রথম দুটোতে যেটা এল্ডার নর্মাল এবং এল্ডার থাকে সে দুটো ইজিলি হয়ে যাবে এমনিভাবে। তো বাস এইটুকু, আরও যদি তোমাদের যদি অনেকেরই মনে হয় এইটা ডাউনলোড করতে অনেক প্রবলেম হয়েছে নিউ ভার্সনে যে মোড এপিকেটা এটা, তো এটা যাতে ডাউনলোড করতে অসুবিধা হয়েছে তারা নিচেতে কমেন্ট করে দিতে পারো, আমি তাদেরকে আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু আনলিমিটেড সোল বা আনলিমিটেড কয়েন্সের কোনো অ্যাপ আপাতত সেফ অ্যাপ নেই, কারণ যদি তোমরা ওটা আনলিমিটেড করতে চাও তাহলে সেটা গেম গার্ডিয়ান বলে যে অ্যাপটা আছে যেটা নেদারল্যান্ড পুরোপুরিভাবে ব্যান করে দিয়েছে, তো সেটা যদি সেটা দিয়ে করতে হবে, তো সেটা দিয়ে করলে নিজের রিস্কে, মানে তোমার এটা করলে এটা অ্যাপটা ইউজ এই অ্যাপটা ইউজ করলেও কিন্তু রিস্ক আছে কিন্তু অতটা নেই, কিন্তু যদি ওটা ইউজ করি গেম গার্ডিয়ান তাহলে ব্যান হয়ে যাওয়ার চান্সটা একটা একটু বেশি। আর যদি অমনি কোনো ধরনের অ্যাপ তোমরা খুঁজে পাও যেখানে তোমরা তোমাদের এই আইডিটা লগ ইন করতে পারো, এই মেন আইডি, তাহলে যদি হ্যাক পাও তাহলে সেখানে এই মেন আইডি অন্তত লগ ইন করো না, প্রবলেম আছে, তোমার এতদিনের যত কালেকশন সব একবারই চলে যেতে পারে, তো ওটা ওসব ইউজ করো না, এই অ্যাপটা ইউজ করতে পারো। তো বাস আজকের জন্য এতটুকুই,
এটা বাস মজার জন্য বানানো ভিডিও, তাই সবাই এটা ইউজ করতে চাও না, যাদের কাছে কয়েন একটু বেশি আছে তারাই এটা ইউজ করতে পারো শুধু। বাস ভালো লাগলে লাইক করবে, আর যদি ট্রিক্সটা তোমাদের কাজে লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাবে যাদের কাজে লাগলো এটা। তো বাস আজকের জন্য এইটুকুই।